আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মোবাইল হাসনাহেনার শুটিং স্পট। তো আমরা আজকে হাসনাহেনার শুটিং স্পটে যাব, আর এখান থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন ব্র্যান্ডের লুব্রিকেন্ট, এলপিজি বিভিন্ন ব্র্যান্ডের স্টল আছে। তো আজকে আমি স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল এবং এলপিজির কী কী ব্র্যান্ড আছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং ঢাকায় কোথায় কোথায় তাদের স্টোর আছে বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলুন হাসনাহেনা শুটিং স্পটে। আর আমরা অলরেডি চলে এসেছি হাসনাহেনা শুটিং স্পটের গেটে। এই হচ্ছে হাসনাহেনা শুটিং স্পট, তো আমরা একটু ভিতরে দিকে চলে যাই। আসসালামু আলাইকুম, বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ। আর আমি হাসনাহেনা শুটিং স্পটের ভিতরে এসেছি অলরেডি। আর ভিতরে এসে আসলে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার পিছনে যে ব্যানারটি লাগানো আছে এই ব্যানারটা আমারই ফটো দিয়ে সাজানো। তো এইভাবে অসংখ্য ব্যানার পুরো শুটিং স্পটের ভিতরে এইভাবে ব্যানার দিয়ে সাজানো আছে। তো আমরা, এটা হচ্ছে মেন গেট, আমরা মেন গেট থেকে ভিতরের দিকে যাব। ভিতরে বেশ কিছু স্টল আছে, যে স্টলগুলোর কথা আমি একটু আগে বলে দিয়েছি আপনাদেরকে, যে স্টলগুলো থেকে আমি আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল এবং এলপিজির বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন অ্যাক্সেসরিজ, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইস জানাবো। তো চলুন আমরা ভিতরের দিকে যাই এবং কোথায় স্টলগুলো আছে স্টলগুলো আমরা ভিজিট করে দেখি। আমরা সবসময় একটা কথা চিন্তা করি যে গাড়ির জন্য কিন্তু ভালো একটা ইঞ্জিন অয়েল দরকার, সেটা যে ব্র্যান্ডের হোক অবশ্যই ভালো হতে হবে। সো সেই কারণেই আজকে এখানে চলে আসা। আমরা দেখবো এখান থেকে যে কোন ব্র্যান্ডের লুব্রিকেন্টটা ভালো, কতটা ভালো। বেশ কিছু লুব্রিকেন্টের স্টল আছে, সো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কোন স্টলে কোন লুব্রিকেন্টগুলো আছে। তো আমি যতই সামনের দিকে যাচ্ছি, আশেপাশে আমার ডানে বামে সব দিকে কিন্তু বিভিন্ন ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানার এবং সামনে আমরা স্টল দেখতে পাচ্ছি, এখানে স্টলগুলো আছে। তো আমরা স্টলগুলোর সামনে অলরেডি চলে এসেছি। আমরা দেখি যে স্টলের ভিতরে কোন কোন ব্র্যান্ডের লুব্রিকেন্ট আছে এবং এলপিজির কী কী অ্যাক্সেসরিজ আছে। তো ফ্রেন্ডস, আমি প্রথমে যে লুব্রিকেন্ট স্টলটার সামনে চলে এসেছি এটা হচ্ছে এন এম লুব্রিকেন্ট ইঞ্জিন অয়েল। তো প্রথমে আমরা এখানে কথা বলে দেখি এখানে যে লুব্রিকেন্টগুলি আছে সেগুলো মূলত কোন ধরনের গাড়ির জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে জানতে চাচ্ছি আপনাদের লুব্রিকেন্টের নাম। এনএম লুব্রিকেন্টস। আপনাদের এখানে কোন ধরনের লুব্রিকেন্টগুলো আছে? আমাদের পেট্রোলের আছে, ডিজেলের আছে। পেট্রোল, ডিজেল, ডিজেল। তারপর ম্যানুফ্যাকচারিং কোথাকার? এটা হচ্ছে দুবাই। দুবাই ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, হাইব্রিড গাড়ির জন্য মূলত কোন লুব্রিকেন্ট আপনি সাজেস্ট করবেন? আমরা যেটা আনছি হাইব্রিড গাড়ির জন্য আমরা 5W40টা ইউজ করি। 5W40টা হাইব্রিড গাড়ির জন্য বেস্ট। আর নরমাল গাড়িগুলো যেগুলো সিএনজি অকটেন গাড়ি ওগুলো 20 50 গুলো ওটার জন্য বেস্ট। আচ্ছা, আপনাদের ঢাকায় কোথায় কোথায় শোরুম? আমাদের ঢাকা, আমাদের অফিসটা হচ্ছে যমুনা বসুন্ধরাতে। যমুনা বসুন্ধরাতে। তো ফ্রেন্ডস, এনএম লুব্রিকেন্টস থেকে জানলাম যে কোন ধরনের গাড়িতে আসলে কোন লুব্রিকেন্ট ব্যবহার করা উচিত। আর আপনারা যারা এনএম লুব্রিকেন্ট কিনতে চান তারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এনএম লুব্রিকেন্টের ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন তাদের থেকে। ভালো থাকবেন সবাই, আমরা চলে যাই নেক্সট স্টলে। চলে আসলাম অ্যাক্টিভ এলপিজি স্টোরের সামনে, যে ভিডিওটার স্পন্সর অ্যাক্টিভ এলপিজি। প্রথমে আমরা দেখতেছি ভিতরে দুজন আছে অ্যাক্টিভ এলপিজির। প্রথমে হচ্ছে আলামিন ভাই, আসসালামু আলাইকুম আলামিন ভাই, কেমন আছেন? তারপরে হচ্ছে আমাদের নিয়ামত ভাই, নিয়ামত ভাই আপনি কেমন আছেন? আলামিন ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি এলপিজির ফুল মিনস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, আপনাদের এখানে যে এলপিজির অ্যাক্সেসরিজগুলো আছে এখানে কোন কোন অ্যাক্সেসরিজ আছে আপনাদের এখানে? আমাদের অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে, মূলত আমরা এলপিজির অ্যাক্সেসরিজ নিয়ে আসছি। আচ্ছা, এটা হলো ট্রেডিশনাল। এটা কি কিট? আতিকা। আতিকা। আচ্ছা, আতিকাটা কোন গাড়িতে বেস্ট? এটা হলো কার্বোরেটর টাইপ বা ইএফআই গাড়ির জন্য বেস্ট। ইএফআই গাড়ির জন্য, এই ধরনের ট্রেডিশনাল গাড়ির জন্য এই ধরনের কিটগুলো ব্যবহার করা হয়ে থাকে। ট্রেডিশনাল গাড়ি কনভার্সনে কত টাকা খরচ আসতে পারে? এটা আমাদের কস্ট আসতে পারে 32,000 থেকে 35,000। 32 থেকে 35 মধ্যে ট্রেডিশনাল কমপ্লিট হয়ে যায়। যদি সিকুয়েন্সিয়াল করে সেক্ষেত্রে আমাদের খরচ 48,000 থেকে 50,000 টাকা। 48,000 থেকে 50,000 টাকার মধ্যে কমপ্লিট করে দিতে পারেন। আমরা অ্যাক্টিভ এলপিজি থেকে জানলাম গাড়ি কনভার্সন করবেন যারা চলে আসবেন অ্যাক্টিভ এলপিজিতে। অ্যাক্টিভ এলপিজির লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপরের স্টলে আমরা চলে যাব। এরপরের স্টলটা হচ্ছে লুব্রিকেন্ট। ফ্রেন্ডস, এরপরে আমরা চলে আসলাম রিনোভার লুব্রিকেন্টের সামনে। রিনোভার লুব্রিকেন্টে আমরা জানবো যে এখানে কোন ধরনের লুব্রিকেন্টগুলি আছে এবং বাইকের জন্য কী লুব্রিকেন্ট ব্যবহার করবেন, হাইব্রিড গাড়ির জন্য কী ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করবেন, এই সব বিষয়ে আমরা এদের কাছ থেকে জানবো এবং কোন লুব্রিকেন্ট অর্থাৎ ইঞ্জিন অয়েলের
কত টাকা প্রাইস এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জানবো। শুধু এই ব্র্যান্ডেই সেল করেন? বাংলাদেশে দুটো ব্র্যান্ড রিপ্রেজেন্ট করতেছি, টার্ক লুব্রিকেন্টস আর একটা হচ্ছে রেনোভার লুব্রিকেন্টস। আচ্ছা, আপনাদের এখানে লেখা দেখতেছি এপিআই, এপিআর ফুল মিন কি? আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। আচ্ছা, আপনি আমার ভিউয়ারদেরকে হাইব্রিড গাড়ির জন্য কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতে বলবেন? এটা আছে 0W20। একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, হাইব্রিড গাড়ির জন্য সাজেস্ট করবেন 0W20। এটা সাজেস্ট করবেন হাইব্রিড গাড়ির জন্য। আর নরমাল গাড়ির জন্য কোনটা সাজেস্ট করবেন? আর নরমাল প্রিমিয়াম সেগমেন্টে যে গাড়িগুলো আছে, লাইক আপনার হচ্ছে প্রাডো বা যে 6 সিলিন্ডারের গাড়িগুলো, 6 সিলিন্ডার যে গাড়িগুলো আছে, এটার জন্য আমাদের আছে 5W30 ফুল মিসিং। 5W30। আচ্ছা, এইটার প্রাইসটা কত পড়ে? এইটার প্রাইস অলমোস্ট 3000 সামথিং। 3000 সামথিং। আর ওইটা? এটা হচ্ছে 3600। আচ্ছা, এটার ম্যানুফ্যাকচারিং কোথায়? মেড ইন মালয়েশিয়া। মালয়েশিয়া। আচ্ছা, তো আমরা আরও একটা লুব্রিকেন্ট জানবো, সেটা হচ্ছে বাইক। বাইকের জন্য আপনি কোনটা সাজেস্ট করবেন? আমাদের বাইকের এই মুহূর্তে চারটা গ্রেডের প্রোডাক্ট আছে। চারটা গ্রেড? আচ্ছা, একটু গ্রেডগুলো বলবেন। আমাদের আছে প্রিমিয়াম সেগমেন্টের যে গাড়িগুলো আছে, স্পোর্টস বাইক, এটার জন্য আছে 10W40, এটা হচ্ছে 10W40। ইয়ামাহা এবং সুজুকি যে প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের যে গাড়িগুলো আছে, এই গাড়িতে এটা দিচ্ছি। এই গাড়ি, এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা হচ্ছে 900 টাকা। 900 টাকা। আপনাদের শোরুম কোথায়? আমাদের শোরুম হচ্ছে আমাদের ঢাকা সিটির বিভিন্ন যে মোটর পার্টস এবং কিছু ওয়ার্কশপ আছে, ম্যাক্সিমাম জায়গা আমাদের। ম্যাক্সিমাম জায়গা। কিন্তু আপনাদের এক্স্যাক্টলি কোনো? আমাদের হেড হচ্ছে শামলিতে, হেড অফিস শামলিতে। হেড অফিস শামলিতে। আচ্ছা, তো ফ্রেন্ডস, আমরা জানলাম আপনারা যারা রেনোভার লুব্রিকেন্টস ইউজ করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে, আপনারা ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। আর আমরা চলে এসেছি এবার কারিগর মাল্টিব্র্যান্ড ইনফোটেক লিমিটেডের সামনে। আমরা কারিগর থেকে এবার জানবো যে তারা আসলে গাড়ির কোন ধরনের সফটওয়্যারগুলো মেক করে থাকে, এবং তারা গাড়ির বিভিন্ন অরিজিনাল স্পেয়ার পার্টসও ইনপুট করে থাকে, এবং কোন ধরনের গাড়িগুলোর স্পেয়ার পার্টস ইনপুট করে থাকে, আমরা এই বিষয়গুলো তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। তো আমরা আপনাদের স্টোর থেকে জানতে চাচ্ছি আপনাদের আসলে মূল প্রোডাক্টটা কী? বেসিক্যালি আমাদের হচ্ছে গাড়ির যে ওয়ার্কশপ, জি জি, এই ওয়ার্কশপ ম্যানেজ করার জন্য যে ওয়ার্কশপ ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগে, আচ্ছা, সেই সফটওয়্যার প্রতিষ্ঠান হচ্ছে আমাদের, জি, মাল্টিব্র্যান্ড ইনফোটেক লিমিটেড। মাল্টিব্র্যান্ড ইনফোটেক লিমিটেড। আচ্ছা, আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা তেজগাঁতে। তেজগাঁতে। আর এছাড়া আপনাদের আর কি কি আছে? মাল্টিব্র্যান্ড গ্রুপের অনেকগুলো কনসার্ন আছে। অনেকগুলি? অনেকগুলো কনসার্ন আছে। আচ্ছা, আমরা মূলত আজকে রিপ্রেজেন্ট করছি মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের যে আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মাল্টিব্র্যান্ড ইনফোটেক লিমিটেড, এবং আমরা রিপ্রেজেন্ট করছি মাল্টিব্র্যান্ড অটো পার্টস। অটো পার্টস? আচ্ছা, মাল্টিব্র্যান্ড মিৎসুবিশি অটো পার্টস। আচ্ছা, মিৎসুবিশির অটো পার্টস, ইঞ্জিন, এই ধরনের জিনিসগুলো আপনারা দিয়ে থাকেন? আমরা ইম্পোর্ট করি। আচ্ছা, আপনারা ইম্পোর্ট করেন। তো আপনাদের কাছে কেউ ফোন করলে কি এই ধরনের জিনিসগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে? আচ্ছা, আপনাদের অফিসটা কোথায়? আমাদের এই যে দুটা স্পেয়ার পার্টসের জন্য আছে, সেটা হচ্ছে আমাদের বাংলা মোটর। বাংলা মোটরে? আচ্ছা, মোটরে আমাদের এটা হচ্ছে ফ্যান্টাসি এসি মার্কেট যেটা আছে। ফ্যান্টাসি আপনাদের এখানে দেখতেছি, নিশান, তারপরে হচ্ছে মিৎসুবিশি, বেশ কয়েকটা দেখতেছি। হ্যাঁ, নিশান এবং মিৎসুবিশি, এগুলো জেনুইন পার্টস। জেনুইন পার্টসগুলো ইম্পোর্ট করে থাকেন, এবং আপনার কাছ থেকেই মানুষ নিতে পারবে, যে কেউ যে কোনো পার্টসে নিতে পারবে এই দুটো ব্র্যান্ডের। আচ্ছা, আমাদের এই বছর একটা স্লোগান আছে, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আচ্ছা, সেই একই সাথে তাল মিলিয়ে আমরাও বলছি যে অ্যানালগের দিন শেষ। জি, অ্যানালগের দিন শেষ, কারিগরের কারিগরের ডিজিটাল বাংলাদেশ। গুড। সো আমরা এখান থেকে জানলাম কারিগর সফটওয়্যার যদি নিতে চান তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং নিশান মিৎসুবিশির কোনো পার্টস নিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিও হেড অফিসের লোকেশন হচ্ছে তেজগাঁও। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে, আপনারা ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ, আসসালামু আলাইকুম সবাইকে।